দেড়টা বাজে, এখনো এলো না। এভাবে হনহন করে কোথায় যাচ্ছে? এত রাতে মানুষ যেখানে যায়, রুমে বিশ্রাম নিতে। তার আগে খেয়ে গেলে হতো না? সে কখন থেকে খাবার সামনে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কেন, মা কোথায়? আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওনার বয়স হয়েছে। আপনার জন্য প্রতিদিন এত রাত পর্যন্ত জেগে থাকলে ওনার শরীর খারাপ করবে। চলুন খাবেন, চলুন আসুন। কি হলো, উঠুন। বাসার লোকজন কোথায়? কেন, আমাকে দিয়ে কি মন ভরছে না? আসুন, মানে বসুন। বসুন। হাত ধুন। আপনি খাবেন না? ঘরে পুরুষ মানুষের আগে মেয়েদের খেতে নেই। আপনি খান, তারপরে আমি খাবো। আস্তে আস্তে খান, রান্না ভালো হয়নি? না 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 না, ঠিক আছে। আপনার জন্য এই সব আমি নিজ হাতে রান্না করেছি। কি হলো, আপনার খাওয়া শেষ? না না, আমার পেট ভরে গেছে। আচ্ছা, আপনি আমাকে এত ভয় পান কেন? আপনার বাড়ির সবাই আমাকে বুকে টেনে নিয়েছে, শুধু আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকেন, কেন বলুন তো? কাছে গেলে নিজেকে সামলাতে পারবো না। একবার চেষ্টা করে দেখুন, এই অনামিকা আপনার জন্য সব কিছু উজাড় করে দিতে পারে, সব কিছু।